আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের সাথে আরমান যুক্ত হয়েছেন। আরমান, কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বলুন তাহলে ভাই। আমার কিছু জানার ছিল আপনার কাছ থেকে, জন্যই আর কি যুক্ত হওয়া আপনার লাইভে। প্রথমে আমার সম্পর্কে একটু বলি। জরুরি কি সেটা? জি, আমি প্রথমে তো আস্তিক ছিলাম, এখনো আস্তিক, কিন্তু ধর্মহীন আস্তিক আর কি। আচ্ছা, ও আচ্ছা, মানে আপনার, ও আচ্ছা, আপনার বিশ্বাসগত, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা বলতে পারেন। আপনি যখন বলেছেন যে আপনার পরিচয় দিবেন, তাই আমি ভাবছি যে আপনার মানে মানে আপনাকে চিনে তো লাভ নাই। আরমান ভাই জিন্দাবাদ, শুনে তো আসলাম। হ্যাঁ বলেন বলেন, তাহলে প্লিজ কন্টিনিউ। জি ভাই, তো আমি আপনার বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছে, এটা আমি বিশ্বাস করি। আর এটা প্রমাণ তো আমি ভাবে দিতে পারবো না, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে না, এই ধর্মগুলো উল্টা পাল্টা হলো, সৃষ্টিকর্তা বলে একজন আছে, এই জায়গাটাতে কি আমি ভুল? আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আপনার কাছে ফিরছি। না ঠিক আছে, ওই মজাটা পরে, মানে মজাটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য মজাটা একটু করে নিয়ে আপনার কাছে ফিরি। হ্যাঁ, জাস্ট এক মিনিট, হ্যাঁ আই উইল বি ব্যাক, এক মিনিট জাস্ট। আপনারা যারা ধরতে পারেন না, এটা বিবিসি কমেডি যারা আপনারা দেখেন, তারা হয়তো ধরতে পারার কথা, বাকিরা মনে হয় না ধরতে পারছে, তাই একটু বুঝাই দিই আপনাদেরকে। এই ভিডিওটা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখতে পারেন, এটা তাহলে বুঝবেন। কেউ যদি আপনার জিগায় যে আপনি কি বাংলা বলতে পারেন, আপনি, আমি কিন্তু বলি যে সরি, আমি বাংলা তো বুঝি না ভাই, দুঃখিত দুঃখিত, আমি বাংলা বুঝি না, খুবই বুঝি না। তখন বলে এই যে আপনি বাংলা কথা, ও তাই নাকি? আমি তো না, আমি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, একইভাবে ইংলিশ বললে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, সরি আই ডোন্ট স্পিক ইংলিশ। আপনার ভিডিও দেখেন, মজা আছে, পুরাতন ফান। এই এই সময়কার বিবিসি কমেডিগুলো অনেক মজার ছিল, তখন আর কি এরকম মিসোজিনিস্টিক, এরকম হোমোফোবিক, রেসিস্ট ফান তখন খুব কম করা হতো আর কি। ছিল কিছু কিছু, সেক্সিস্ট কিছু কিছু ছিল, বাট খুব বেশি পরিমাণে না, ওই সময়কার মোটামুটি ভালোই ছিল আর কি এগুলো। তো এনিওয়ে, আরেকটা জিনিস যেটা হচ্ছে লিখেছেন যে, হ্যাঁ সেটাই, আমেরিকা দ্য বার্থ প্লেস অফ এইডস, সেটাই তো। এনিওয়ে, তাহলে আমরা আরমান ভাইয়ের কাছে চলে যাই, মানে মজাটা পরে আর কি বলে এরকম ফিল পাইতাম না, এখন বইলে আর কি খালি জেলা ছাত্র লীগ সব। আচ্ছা আরমান ভাই, যেটা বলছিলেন যে আপনি যে কেউ একজন আছে, এটা ভুল কিনা ব্যাপারটা হচ্ছে, আমাকে যদি আপনি একটু ক্লিয়ারলি না বলেন, তাহলে হয় কি মানে, হয় কি মানে, আমি যেমন বলি, শুনে নেন শুনে নেন একটু, কি ক্লিয়ারলি বলতে বলছি একটু বুঝে নেন তাহলে হবে। ধরুন আমি আপনাকে বললাম যে আমি না বিশ্বাস করি আমার গ্যারেজে একটা ড্রাগন আছে, ফায়ার ব্রিদিং ইনভিজিবল ড্রাগন। এখন আমি যদি আপনাকে এই ড্রাগনের কি কি বৈশিষ্ট্য, ড্রাগনটা বলতে কি বুঝাচ্ছি, ড্রাগন বলতে কোনো কিছু, যেহেতু আমরা বাস্তব অস্তিত্ব দেখি না, অথবা আমি আপনাকে বললাম হাট্টিমা টিম টিম, ড্রাগন তো আমরা তাও কার্টুন টার্টুনে দেখছি, যদি আমি বলি মান্দভূত, এটা ভালো হয়। মান্দভূতের কিন্তু কোনো ধরনের বৈশিষ্ট্য বা কোনো ধরনের ইয়া আমরা দেখিনি, তো তখন আমরা, আমি যদি আপনাকে বলি যে আমি মান্দভূতে বিশ্বাস করি, আমি কি ভুল? তখন আপনি কিন্তু আমাকে না ঠিক ভুল বলতে পারবেন না, যদি না আমি মান্দভূত কাকে বলে, মান্দভূতের, মান্দভূতের সংজ্ঞাটা, মান্দভূতের বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি না বলে দিই, আপনি কিন্তু বলতে পারবেন না। ফিলোসফিক্যালি আপনি অনেক কিছু বলতে পারবেন, বাট অ্যাটলিস্ট মানে আমরা একটা ভালো একটা ডিসকাশন করার জন্য মূলত এটা ক্লিয়ার করা। এই জন্য আপনি যখন আমাকে বলছেন সৃষ্টিকর্তা, এটার মানে আপনি ধরে নিচ্ছেন সৃষ্টি হয়, সৃষ্টি বলতে কোনো কিছু আছে, এবং সেটা একজন কেউ করে, যে কর্তা, যে কর্ত্রী না, হি ইজ এ ম্যান, আপনি একজন পুরুষকে বোঝাচ্ছেন। তো এই জন্য আমি আর কি জানতে চাচ্ছি যে সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন, আর সেটা করছে যে পুরুষটা, ওই পুরুষটাকেই বা বলতে কি বোঝাচ্ছেন, একটু যদি আমাকে ক্লিয়ারলি বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারতাম। বলেন। আমরা মানুষ, মানে আমি তো মানুষ, তো আমি যখন আমার নিজের কথা ভাবি, নিজের মানে অ্যাবিলিটি, যে আমি আপনার কি কি করতে পারি, মানুষদের কথা যখন চিন্তা করি, মানুষরা কি কি করছে, কত কি আবিষ্কার করছে, কত কি না, সেটা কি ছিল, এখন অনেক বিজ্ঞানের সাহায্যে সেটা মানুষ অনেক দূর আগিয়ে গেছে। তারপরে আমাদের চোখ, আমাদের কান, আমাদের শ্রবণ শক্তি, আমাদের সিক্স সেন্স, এগুলা মানে হুদাই কি করে অটোমেটিকলি হয়ে গেলাম, কোনো কিছু না থেকে, শূন্য থেকে আমরা হয়ে গেলাম, এটা আমার কাছে মনে হয় না যে না, এত যেহেতু মানুষ অবশ্যই বুদ্ধিমান, আমি যতদূর সবকিছু আমার পড়াশোনা থেকে আমার কাছে মনে হয় যে এখন মানুষই বুদ্ধিমান পৃথিবীতে, তারাই রাজত্ব করছে পৃথিবীতে। আর আমাদের যতগুলো আপনি ধরেন কি, আমাদের ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কিন্তু ইউনিক, আমরা দেখতেও পুরোপুরি সেম হবো না, আলাদা আলাদা সবাই দেখতে। তো এমনি এমনি হলে ধরেন কি চোখে, চোখটা উল্টা জায়গায় থাকতো, পা পা অন্যভাবে থাকতো, যদি এমনি এমনি হয়ে যায়, কিন্তু সবকিছু মনে হচ্ছে একদম ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা সৃষ্টি। তো যদি এটা হয়, তাহলে তো অবশ্যই কেউ না কেউ হিসাব নিকাশ করেই সবকিছু করেছে। আবার যে আমাদের যে সিস্টেমটা চলছে, যে আমাদের পৃথিবী, হাওয়া বাতাস, ঝড় বৃষ্টি সবকিছুই, ভূমিকম্প সবকিছুই তো হচ্ছে, সবকিছু পৃথিবী তো টিকে আছে। যদি এরকম কোনো কিছু নিয়ম শৃঙ্খলা না থাকতো, তাহলে তো সবকিছু উল্টা পাল্টা হয়ে যেত। এই জন্য এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে একজন আছে, সেই সবকিছু নিয়ন্ত্রণ করে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিলেন যে এইগুলো দেখে আপনার এটা মনে হয়েছে,
কিন্তু আপনার কি ওই যে উল্টা পাওয়ালা কাউরে দেখেন নাই আপনি, পাটা উল্টা করে আছে এরকম দেখেন নাই কাউকে? পাটা উল্টা হ্যাঁ জন্ম নিচ্ছে, এমনকি একটা পা হ্যাঁ বিকৃত হয়ে জন্ম নিচ্ছে, এমনকি এই যে হ্যাঁ কয়েকদিন আগে একটা বাচ্চা জন্ম নিল যার চারটা হাত পা, দেখেন নাই এগুলা? হ্যাঁ দেখছি। আচ্ছা, ওই ওইখান থেকে আপনি কি কনক্লুশনে পৌঁছেছেন এটা দেখার পরে? আপনার ওটা হাত পা তারপরে সবার সোজা দেখার পরে একটা কনক্লুশনে পৌঁছেছিলেন আপনি, খুবই ব্যতিক্রম খুবই ভালো, ওটাকে ব্যতিক্রম ব্যতিক্রম বলে দিলেন, দ্যাটস ইট, আর কিছু নাই, আর কিছু আমি নেই, শুধু দ্যাটস ইট। ব্যতিক্রম, কি ভাবতেছেন যে আমি আপনি শুধু ব্যতিক্রম ব্যতিক্রম। বললে, আপনি কি ভাবতেছেন যে আপনি ব্যতিক্রম বললে আপনার বিশ্বাসটা করতে আপনার সুবিধা হওয়ার জন্য আমি এখানে যে বসে আছি আপনার বিশ্বাসের বিরোধিতা করার জন্য আমি চুপচাপ বসে, মানে চুপচাপ চুপ হয়ে যাবো আপনি ভেবেছেন? বা না আপনি না যদি না, আরো আপনি অবশ্যই বলবেন, আমি জানার তাহলে জন্যই আমি কি করবো জানেন, আপনার তাহলে সাথে আমি কথা প্রশ্ন বলবো। করবো, হ্যাঁ তখন আমি প্রশ্ন করবো, বলবো যে এইটা দ্বারা কি কনক্লুশনে পৌঁছানো যায়, ব্যতিক্রম এটা কোনো কনক্লুশন পৌঁছানো গেল না, ভালো খারাপ সবকিছুই তো একটা বিপরীত আছে, রাত দিন, আমরা কখনোই রাত না হলে দিনকে কখনোই বুঝতে পারতাম না যে দিনের মহত্বটা কি, বা রাত না হলে রাত না থাকলে বুঝতাম না যে রাতের মহত্বটা কি, দুটো আছে বলে আমরা বুঝতে পারি, দুটো আমাদের জন্য দরকার। আই ডোন্ট কোয়াইট এগ্রি, কারণ দিনের মধ্যে রাত ছাড়াও তো, মানে আপনি কি দিন কি যেটা বুঝতেন না? দেখা একদম মানে সরাসরি দেখা এক জিনিস, আর কেউ একজন বললো সেটা এক জিনিস, কখনোই হয় না তো, না একই তো হয় না। আপনি মানে প্রসঙ্গে থাকতেছেন না, আমি আবারও ফিরে আসি, আমরা চেষ্টা করি আপনার ওই জায়গাটাতে আবারও। আমি বললাম যে ভালো খারাপ আছে বলতে কি আপনি কি এটা বুঝাইলেন যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে এটা সৃষ্টি করছে বলে দাবি করতেছেন, সে নিজে ইচ্ছে করে এই পাটা উল্টা করে দিছে বলতে চাচ্ছেন, অন্যদের পাগলা সোজা করে দিছে, এর পাটা উল্টা করে দিছে, এরকম কি বলতে চাচ্ছেন কোনোভাবেই? এই জায়গাগুলো অনেক, আমি তো অত বেশি জ্ঞানী না। না, ইটস ওকে, ইটস ওকে আমান ভাই, আমি অত বেশি জ্ঞানী না, জাস্ট টেক ইট ইজি। আপনি আমি আপনি মানে এমন না যে আপনি সব জানতে হবে, একটা লাইন ভুল বলে ফেললে আসলে আপনার বিশ্বাসটা ভুল হয়ে যাবে, নট লাইক দ্যাট। ধরেন একটা উদাহরণ দিয়ে দিই, ধরেন ক নামক একজন ব্যক্তি আছে, সে মনে করে যে তার বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছ থেকে খ নামক একজন ব্যক্তি ওই কাঁঠালটা পাড়াইয়া রাইতের বেলা নিয়ে গিয়া পাকা কাঁঠালটা আহারে একদম মুছের মধ্যে তেল দিয়ে সে খেয়ে ফেলছে, কিন্তু সে প্রমাণ করতে পারতেছে না। তাকে যখন ডাকা হইলো সে বলতেছে যে আমি জানি খই করছে, কেন প্রমাণ দাও? প্রমাণ তো নাই, প্রমাণ দাও, সে বলছে প্রমাণ তো নাই। বাট স্টিল সে যদি ভুলও বলে বা প্রমাণ নাই, মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তারপরে তো ওর যে ধারণা ওইটা কিন্তু সঠিকই থাকলো, তাই না? হ্যাঁ খিচুড়িটা আসলে খই করছে এবং মুছে তাও দিয়ে সে একেবারে খাই আলাইছে কাঁঠালটা। এই জন্য বলতেছে যে আপনি ভুল হইলেও তো কিছু যায় আসে না আসলে, আপনার বিশ্বাসটা তো তারপরে ঠিক থাকা হইতেই পারে, কিন্তু ওয়াই নট ইউ ট্রাই? সো আপনি ট্রাই করেন যে আপনি আমাকে হ্যাঁ বুঝান, আপনি ভালো জিনিস দেখে আপনি যে কনক্লুশনে পৌঁছাইছেন, হ্যাঁ খারাপ জিনিস দেখে কি তার বিপরীত কনক্লুশনে পৌঁছান যে নিশ্চয়ই স্রষ্টা বলতে কিছু নেই, অথবা স্রষ্টা বলতে যদি কেউ থেকে থাকে সেটা স্টুপিড, কারণ তা নাইলে কেন একটা জলজান্ত একটা বাচ্চা তাকে এরকম ডিসঅর্ডার নিয়ে জন্ম দেওয়াইছে, বা জন্ম তো না, আপনি তো আবার জন্মে বিশ্বাস করেন, আপনি বলছেন সৃষ্টি সৃষ্টি করছে, এরকম কনক্লুশনে কি আপনি পৌঁছেছেন কখনো? আমি একটু ভাই বলি, হ্যাঁ বলুন। আপনি একটু বললেন। আচ্ছা, আমি বিশ্বাস করি যে আপনার তো সৃষ্টিকর্তা আছে, আর আমাদের মধ্যেও সে আছে, সৃষ্টিকর্তাই আছে। এখন আমি ধরেন কি একটা ভালো কাজ করলাম তাহলে এটা সৃষ্টিকর্তা করলো, একটা খারাপ কাজ করলাম তাহলে ওটা শয়তান করলো, এরকমটা আমি বিশ্বাস করি না। যা করি সেটা তো দায়ী হওয়ার আমারই, কারণ ওটা আমি করছি, আমি ডিসাইড করছি আমি করবো কি না। কিন্তু আমার মাথার মধ্যে এটাও আসছে যে এটা খারাপ, এটা করলে খারাপ হবে, আবার এটা আসছে না এটা ভালো, তখন আমি ডিসাইড করছি যে আমি কোনটা করব। তো দোষটা আমারই, কিন্তু সৃষ্টিকর্তা তো আমাকে বলে দেয় যে কোনটা খারাপ কোনটা ভালো। আর যেটা বললেন যে আপনি যে একটা ব্যতিক্রমী, যে তার মানে এই অবস্থা যে তার পা উল্টা ভাবে হয়েছে, সে আমাদের মতো সাধারণ না, বেশিরভাগ মানুষরা কিন্তু আমরা সাধারণ, চলাফেরা ঠিক মতো করতে পারি। হ্যাঁ এরকম অনেক আছে যা চলাফেরা করতে পারে না, সমস্যা আছে অনেক আছে, কিন্তু তাদের দেখে তো আমরা নিজেদেরকে বলতে পারি যে না আমরা অনেক ভালো আছি, তাদের থেকে আমরা বেটার আছি। যদি না থাকতো ওরকম, যদি না হতো তাহলে আমরা কখনোই বলতাম, নিজেকে সুখী মনে করতাম না যে না আমার তো, আমার যেরকম আমি তো সুস্থ সবল একজন মানুষ, কিন্তু আমার অনেক চাহিদা, আমার গাড়ি চাই, আমার আমার চাকরি চাই, অনেক কিছু চাই, বাড়ি চাই। কিন্তু তখন যখন দেখি যে একটা মানুষ আমার থেকে অনেক কষ্টে আছে, হাত নাই পা নাই তাও সে স্ট্রাগল করছে, তখন সেটা দেখে তো আমি ইন্সপায়ার হতে পারি। সৃষ্টি তো সবকিছু শিক্ষা সে তার সৃষ্টির মাধ্যমে দিয়েছে, এটা একটা শিক্ষা আমি মনে করি। আপনি কি বুঝতেছেন যে আপনি মাত্র বললেন যে ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা, সে এই মানুষগুলোকে নিজে সৃষ্টি করছে, এটা আপনি একনলেজ করছেন, এবং আপনি সাথে এটাও বলছেন আপনি যে সুস্থ আপনি যে সুখী এটা আপনাকে ফিল করানোর জন্য ওটা ওদেরকে সৃষ্টি করছে, আমি কি ঠিক বুঝছি আপনার কথা থেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কি আপনার সৃষ্টিকর্তাকে মনস্টার বলে মনে করেন, না, মানে দয়ালু বলে মনে করেন, নাকি স্বাভাবিক বলে মনে করেন? আমি মনে করি সে ন্যায় বিচারক, সে সে কি দয়ালু নাকি দয়ালু না? ন্যায় বিচারক। তার মানে আপনি বোঝেন যে ন্যায় বিচারক হলে দয়ালু হওয়া যায় না, রাইট? আপনি যেরকম কর্ম করবেন সে সেরকমই ফল দিবে। না, আপনি আপনি কি আমার কোশ্চেনটা বুঝতেছেন? আমি জিজ্ঞেস করেছি সে কি ন্যায় বিচারক, হ্যাঁ আচ্ছা সে কি দয়ালু?
সে ন্যায় বিচারক, সে দয়ালু না তার মানে, তাই না? দয়ালু না হলে ঠিক আছে, ফাইন, এটা হইতেই পারে যে সে একটা মনস্টার, সে একটা মানুষকে কষ্ট দিচ্ছে, সে একটা মানুষকে ইচ্ছে করে, তার ক্ষমতা আছে তাকে কষ্ট না দেওয়ার, সে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে, তার মানে সে একটা ডেফিনেটলি একটা মনস্টার। কেন করতেছে ওইটা? জাস্ট আর একজনকে বোঝানোর জন্য, মানে আরমান ভাইকে বোঝানোর জন্য। সে হয়তো আমরান ভাইকে জন্মগতভাবেই ল্যাংড়া করে জন্ম দিয়েছে, বা বা অন্ধ করে জন্ম দিয়েছে, যাকে সমাজের লোকরা বলে ল্যাংড়া, সমাজের লোক না বলে কানাচোদা, সমাজের লোকরা তাকে হয়তো তুচ্ছ করে দেখে, এবং সেইটা কাজটা ইচ্ছা করেই করছে। হ্যাঁ, তাহলে আপনার এরকম সৃষ্টিকর্তা যদি থাকে, আপনি বলতে চাচ্ছেন সে তো তাইলে একটা মনস্টার হইল, সে তো একটা মনস্টার হইল, সে তো, এবং এটা কি ন্যায় বিচার হইল? যেই ব্যক্তিকে আপনি জন্ম দিছে, সে তো কোনো দোষ করেই নি, সে তো মাত্র জন্ম নিল, সে তো কোনো দোষ করেই নি, সে মাত্র জন্ম নিল, নেওয়ার পরে, নেওয়ার সময়ই সে এরকম ভাবে ভোগান্তি তাকে ভুগতে হচ্ছে, এটা কি ন্যায় বিচার? তার তো ফিলিংস আছে, তাই না? সে তো ফিল করতে পারে যে আরমানের পা ভালো আর আমি আমরান, আমার আমার পাটা ভালো না, সে তো ফিল করতে পারে ডেফিনেটলি, তাই না? সে তো একটা একটা হিউম্যান বিইং, সে তো কষ্ট পায়, তার তো একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সে সেন্সরি নার্ভ গুলা তার কাজে আসে সেইটা দিয়ে সে, এবং এছাড়াও সে এমনিতেও ফিল করতে পারে, সিমিলারিটি তো এমনি দেখলেই তো বোঝা যায় যে আমি ওদের মতো সিমিলার না, এবং সে তো চলাচলে বাধাগ্রস্ত হবে যখন, তখনই তো বুঝতে পারবে যে আপনি বিনা হিন্ড্রান্সে আপনি চলে যাচ্ছেন, চলাফেরা করতেছেন, সে পারতেছে না, এই জিনিসগুলো তো তাকে কষ্ট দেবে, তাহলে তাকে এই যে কষ্ট দিয়ে আপনাকে সুখী প্রমাণ করা, এটা কি, এটাকে ন্যায় বিচার বললেন আপনি? আপনি যে বিষয়টা বলছেন ভাই, সেটা হচ্ছে ব্যতিক্রম একটা বিষয় না, আমি জিজ্ঞেস করেছি, আপনি আপনি ব্যতিক্রম শব্দটা আমার সামনে বলে পার পাবেন না, নো ওয়ে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্য ওয়ার্ড ব্যতিক্রম, নো ওয়ে। আমি আপনাকে জিজ্ঞেস করছি আবারও যে আপনি দাবি করেছেন সে একটা ন্যায় বিচারক, দয়ালু না, এটা আপনি অ্যাকনলেজ করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, যে আপনি অ্যাটলিস্ট তার দয়ালু বললা, দয়ালু শব্দটার অপমান করেন নাই, কারণ তা নাহলে আমি সত্যি আপনাকে তখন জিজ্ঞেস করতাম যে দয়ালু শব্দটার মানে কি, যেমন এখন করছি, ন্যায় বিচারক শব্দটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন ভাই, একটু বুঝান তো আমাদেরকে। আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, পরীক্ষায় আপনি ভালো ফল পাবেন, এটা তো কেউ দিল না, এই তো পাইলাম, আপনি কর্ম করলেন, আপনি কর্ম করলেন, আমার নিজের কর্মে নিজে ফল পাইলাম, মানে এটা এমন না, আবার অনেকে আছে ভালো পরীক্ষা দিয়েছে, বিসিএস এ ফার্স্ট হয়েছে, সে হইতে পারেনি, ও আরেকজন চিটিং করে, সে ভালো পরীক্ষা দিলে ভাই সে হইতে পারেন, সেটা তো আমি মেনে নিতে পারি না ভাই, ভালো পরীক্ষা দিলে সে অবশ্যই হবে, ভালো ভালো পরীক্ষা দিলে সে ভালো মার্ক পাবে, যে বিসিএস এ ভালো মার্ক পাবে, আপনি শুনে নাই যে বিসিএস এ সে ফার্স্ট হয়েছে বাট সে সেটিকে নাই, সে ফলটা পাইলো না, বা অনেকেই ভালো পরীক্ষা দিছে সে কম নাম্বার পাইছে, আরেকজন পরীক্ষা খারাপ দিছে সে বেশি নাম্বার পাইছে, এরকম কোনোদিনই শুনেন নাই আপনি ভাই? হ্যাঁ আমি এরকম শুনেছি, কিন্তু বিশেষ পরীক্ষায় ভাই এটা শুনিনি আমি, বিসিএস পরীক্ষাতে হয়েছে, এটা বিসিএস পরীক্ষাতে পর্যন্ত হয়েছে, এরকম বহু হয়েছে, সে হয়তো একটা চাকরিটা সে পাওয়ার কথা ছিল, সে না পেয়ে আরেকজনকে সিলেক্ট করছে, এরকম বহু হয়েছে ভাই, অহরহ হয়েছে, এরকম বহু সিলেকশন পরীক্ষাতে, সিলেকশনের সময় এরকম হয়, এটা খুবই স্বাভাবিক বিষয় যে একটা একটা মানুষ সে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ঠিকভাবে লিখেও কম নাম্বার পাইছে, এটা আমাদের সমাজে অহরহ দেখা যায়, তাহলে সে কেন কর্মফলটা ভুল কর্মফল পাইলো? সে তো ভাই যদি ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করছে, ভালোভাবে লিখছেও, হ্যাঁ, কিন্তু সে যার কাছে পরীক্ষাটা দিছে, সোজা বলে দিই আপনাকে অ্যান্সারটাই বলে দিই, অ্যান্সার না, আপনাকে অ্যান্সার বলতে আমার তারপরেও কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে পরীক্ষক তারে ফেল করাইছে বা কম নাম্বার দিছে, তার ফেভারিট মানুষটা বেশি নাম্বার দিছে, এইবার বলেন তাহলে সে কর্ম করে ফল কেন পাইলো না? আপনি না বলছেন কর্ম করলে ফল পাবে? হ্যাঁ ভাই অবশ্যই পাবে, সে যদি পড়াশোনা করে, সে ওই পরীক্ষায় না পারলো, সে পরের বার তো আবার পরীক্ষা, এটা তো আপনি নতুন একটা অধ্যায় রচনা করে ফেললেন, আমি বলছি ওই পরীক্ষায় ওই সময়ে সে কেন পাইলো না, সে ভালো পরীক্ষা দিছে, সে পাইছে 175, যে খারাপ পরীক্ষা দিছে টিচার, বদমাইশ টিচারের জন্য সে তারে দিছে 100, আপনি আমাকে বলেন এখন যে সে ভালো কর্ম করেও ফল পাইলো না, আরেকজন ভালো কর্ম না করে ভালো ফল পাইলো, এটা কিভাবে সম্ভব হইলো? যে মানুষটা ভালো পরীক্ষা দিল তাকে খারাপ করে দিল, ওই টিচারটাই দায়ী সেখানে, তাহলে টিচারটা দায়ী, এটা তো একটা এতক্ষণে বুঝছেন, তাহলে কর্ম করলেই যে ফল পাবে এটা তো সত্যি না তার মানে, তাই না? কর্ম করলেই যে সেই কর্মের সঠিক ফল পাবে এটা তো সত্যি না, তাই না ভাই? বারবার কর্ম কর্ম বলতেছিলেন তো, এই জন্য এই জিনিসটা আপনাকে ক্লিয়ারিফাই করার আমার ইচ্ছা ছিল, করে দিলাম। আগের প্রসঙ্গে আবারও আসি, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ন্যায় বিচারক জিনিসটা দ্বারা কি বুঝাচ্ছেন আপনি? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যদি তুমি উপযুক্ত কর্ম মানে কর্ম যোগ্যতা জন্ম নিচ্ছে, সে কোনো কর্ম করে নাই ভাই, যে বাচ্চা জন্ম নিচ্ছে, শুনে নেন, ঠিক আছে বুঝেছি, আপনি আগেটা রিপিট করবেন, ওকে থ্যাংক ইউ, যে বাচ্চা জন্ম নিচ্ছে সে তো কোনো কর্ম করেনি এখনো, সেক্ষেত্রে তার সাথে এটা কিভাবে ন্যায় বিচার করা হলো, এটা একটু আমাদেরকে বুঝাই দেন তাহলে। এটা তো ভাই আমি বলবো ব্যতিক্রম থাকলে না ভাই, ব্যতিক্রম তো না, আপনি আপনি ন্যায় বিচার বলছেন, আবার ন্যায় বিচারেরও ব্যতিক্রম, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহর ন্যায় বিচারের ব্যতিক্রম, মানে সৃষ্টি, আপনি আল্লাহ বলেন নাই, সরি, সৃষ্টিকর্তার ন্যায় বিচারের ব্যতিক্রম ঘটে, তাই না? মানে সৃষ্টিকর্তারও, সৃষ্টিকর্তা তাহলে যে ন্যায় বিচারক, এই দাবিটা তাহলে আপনার ভুল ছিল, তাই না? সে তাহলে পুরোপুরি ন্যায় বিচারক নয়, তাই না ভাই? না ভাই একদম, তাইলে এখন আপনি সৃষ্টিকর্তা ন্যায় বিচারক,
কিভাবে আপনি না বললেন ব্যতিক্রম আছে, তাহলে কিভাবে সে পুরোপুরি ন্যায় বিচার হইলো? আপনাকে আমি বললাম যে একজন অন্ধ, অন্ধ জন্ম নিল, একটা শিশু দুটো চোখ নাই, সে জন্মগ্রহণ করলো, হ্যাঁ, সে কিন্তু জন্ম থেকে সে অন্ধ, সে কিন্তু আপনার মতো পৃথিবীটা দেখতে পাইলো না, সে শুনলো যে পৃথিবীটা দেখতে কেমন, তার কিন্তু ওই ধৈর্যটা হয়ে যায় যে আমার আমি দেখতে পাবো না, সে কিন্তু সয়ে নিল, সয়ে নিল, সয়ে নিল ভাই, কিন্তু সে কি কষ্ট পাইলো না বলতে চাচ্ছেন? কিন্তু আপনি তো একটু আগে বললেন যে ওকে হ্যাঁ সে কষ্ট পাইলো ভাই, সে আপনি কষ্ট পাইলো, পাইলো, কারণ আপনি তো একটু আগে সেটাই বলছেন, বলছেন যে আপনার দাবি অনুসারে ওর ওকে অন্ধ করে জন্ম গ্রহণ করানো হয়েছেই এই কারণে যাতে যার চোখ আছে সে ফিল করতে পারে, হ্যাঁ আপনার দাবি অনুসারে, তাই না? এই যে হ্যাঁ বললেন, তার মানে আমি ঠিক ধরছি আপনার দাবিটা। হ্যাঁ তাহলে আপনার আপনার সিস্টেমে ওই অন্ধটাকে আল্লাহ বা ভগবান বা যেই হোক সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তা ইচ্ছে করেই অন্ধটা করছে। তা এখন আমি তো আপনার কাছে এটাই জানতে চাচ্ছি যে ও তো কোনো কর্মই করে নাই, সে জন্মসূত্রে সে অন্ধ হইলো, এইটা হ্যাঁ কেমন ন্যায় বিচার প্রশ্ন হইলো করতে তার? পারি, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, না পারেন না, আগে এটা আপনি আমাকে বলেন যে সে কেমনে ওটার সাথে ন্যায় বিচার, যদি এই উত্তরটার সাথে স্বাভাবিক প্রাসঙ্গিক যদি কোনো প্রশ্ন হয় তাহলে করতেই পারেন, আমার কাছ থেকে পাল্টা হয়তো আপনি প্রশ্ন করে উত্তরটা বের করে নিতে পারেন, সমস্যা নেই, বাট প্রসঙ্গটা হইতে হবে এক্স্যাক্টলি এইটা যে ওই অন্ধ লোকটার সাথে কি ন্যায় বিচার করা হয়েছে, বলেন এবার প্রসঙ্গটা একটু আলাদা হয়ে যাচ্ছে ভাই, কিভাবে প্রসঙ্গ প্রসঙ্গ আলাদা হয়ে গেল। আমি আমি বলতে চাচ্ছি যে এমনি এমনি কিছু হয় ভাই, আমি তো সেইখান থেকেই সৃষ্টিকর্তা, না, আপনি তো দাবি করছেন, আচ্ছা সেই আলোচনার মাঝখানেই তো এখানে আসলাম, হঠাৎ করে এখন তাহলে এই আলোচনা থেকে বের হয়ে যেতে চাচ্ছেন কেন ভাই? বিব্রত না না বোধ না হচ্ছে ঠিক আপনার? আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তাহলে এই আলোচনাতে তো ওইখান থেকেই তো আসছিলাম, আচ্ছা ভাই, এখন আপনি হ্যাঁ যদি কন্টিনিউ করতে না পারেন বলবেন যে সরি ভাই আমি এটা রিজনিংটা করতে পারছি না, তখন আমি বুঝবো যে আপনি একটা অনেস্ট মানুষ, কিন্তু আপনি যদি কন্টিনিউ করতে না পারে এখন বলেন ভাই আমি আপনাদের কিন্তু অন্য কথা হয়েছিলাম, এটা কিন্তু ভালো শোনাচ্ছে না, তাই না? আমরা হ্যাঁ আবারও চেষ্টা করি, আপনি আমাকে বলেন যে এই অন্ধ লোকটাকে অন্ধ কোনো কর্মই করেনি, তাকে অন্ধ করেই জন্ম দিল, যেই খোঁড়া লোকটা সে কোনো কর্মই করেনি, তাকে খোঁড়া বানায় জন্ম দিল আরেকজনকে বুঝাই দেওয়ার জন্য যে সে অন্ধ না, সে খোঁড়া না, অর্থাৎ সে দুঃখী না, অর্থাৎ সে সুখী, এই জিনিসটা বুঝাই দেওয়ার জন্য, এটা কেমনে ন্যায় বিচার হইলো ওই অন্ধ লোকটার সাথে, ওই খোঁড়া লোকটার সাথে, সেটা একটু বলেন নাই। না পারলে বলেন যে সরি আমি পারতেছি, তখন আমি ই করে দিব, আমি ক্যারি অন করবো। ভাই সবাই ধরেন সমান, কিন্তু এখানে অন্ধ পঙ্গু অনেক মানুষজন আছে পৃথিবীতে, আপনি তাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে সমান করলো, তাদেরকে তো অন্ধ করলো পঙ্গু করলো, আমি বলার কে, আমি আমি কি বলবো এটা আপনি জানেন কেমনে? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলেন ভাই, যে এটা কিভাবে ন্যায় বিচার হলো সেটা বলেন। আপনি বলতে চান আপনি মানে প্রশ্নটার মধ্যে থাকে না কেন, প্রশ্নটাতে থাকে না, আমি জিজ্ঞেস করেছি যে সে যে তাকে যে অন্ধ বানায় জন্ম দিছে এটা তার সাথে কিভাবে ন্যায় বিচার করা হলো, এটা বলেন জাস্ট, বলেন ভাই। না তার সাথে ন্যায় বিচার তাহলে হলো না তো, হ্যাঁ এইটি আপনার কাছে জানতে তাহলে হচ্ছিল চাচ্ছিলাম না, ভাই, তার তাহলে তো সাথে হচ্ছে না, কারণ সে আর আপনি তো সমান সুযোগ পাচ্ছেন না, একদম একদম ভাই, সেটাই আপনাকে বুঝাতে চাচ্ছিলাম তখন থেকে যে তাহলে কি এটা ভাই ন্যায় এটা তো, বিচার হইলো না। হ্যাঁ ভাই এখানে আপনি এই যুক্তিটা তো বলতে পারেন, কিন্তু এটা তো ভাই ব্যতিক্রম ব্যতিক্রম একদম, বলেন আর আপনি যাই বলেন ভাই, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার সৃষ্টিকর্তা যেই যেই মানে কেন ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট এবার সেটা আপনাকে একটু বুঝাই দিই, গেলে একটা অ্যানালজি দিয়ে বুঝাই দিই, একটা কোম্পানি, কোম্পানিটার নাম হইতেছে আলফা, এই আলফা নামক কোম্পানিটা বাংলাদেশে একটা ফ্যাক্টরি খুললো, সেই ফ্যাক্টরিতে রাইস কুকার বানায় ভাই, সত্যি যদি আলফা নামের কোনো শ্রোতাদের উদ্দেশ্যে যদি কোনো আলফা নামের কোনো রাইস কুকার থাকে আমি কিন্তু ভাই এক টাকাও পাই নাই, বেটাদেরকে কইবেন যে আমি আজকে মার্কেটিং করে দিছি। আচ্ছা এই আলফা কোম্পানিটা দাবি করলো, সবার সামনে দাবি করলো যে আমরাই রাইস কুকারের আবিষ্কারক, আমরাই রাইস কুকার বানাই, নিখুঁত রাইস কুকার বানাই, এবং আমরাই যে রাইস কুকারের আবিষ্কারক, রাইস কুকার যে অন্য কেউ আবিষ্কার করে নাই, এটার প্রমাণই হচ্ছে যে আমাদের রাইস কুকারগুলো খুবই নিখুঁত। তাইলে ওই কোম্পানি থেকে, আলফা কোম্পানির যদি একটা রাইস কুকারও আপনি খারাপ দেখাতে পারেন, তাহলে ও যে বলছে যে সে নিখুঁত রাইস কুকার মেকার এবং দেয়ারফর সে হচ্ছে রাইস কুকারের আবিষ্কারক, এই কনক্লুশনে কি আরো পৌঁছানো যাবে যদি একটা রাইস দেখাতে পারেন রাইস কুকার, ফল্টি রাইস কুকার? তাহলে তো সেটা খারাপ বাড়াচ্ছে, প্রোডাক্ট বাড়াচ্ছে, তার মানে তার যে দাবিটা ওটা মিথ্যা হয়ে গেল না? তাইলে হ্যাঁ আরো একটা সহজ উদাহরণ দিই, আপনার আপনার দাবির সাথে একদম হুবহু মিলে, আসলে এটা উদাহরণ বলে না, আপনার দাবিটা কি আমি জাস্ট রিপিট করবো, যেমন ধরেন একটা গাছ দেখায়, সুন্দর একটা গাছ, ফুলের গাছ, যার যার প্রিয় ফুলের নাম বসায় নেন, ধরেন আপনার প্রিয় ফুল, সেই ফুলের গাছটা দেখে দেখিয়ে ওই ফুলের গাছটা দেখিয়ে কেউ একজন দাবি করলো এইটা তার নানা শ্বশুর বানাইছে, এই গাছটা, এই ফুলের গাছটা, এই ফুলটাকে, এই ফুলের গাছটাকে ও নানা শ্বশুর সৃষ্টি করছে, সবাই বললো না ইস প্রমাণ, সে বললো এই যে দেখুন এই ফুলটা কত নিখুঁত, এর সুবাস কত মধুর, দেখুন 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 সবাই প্রমাণ দেখুন, দেখতেও দেখুন কত সুন্দর ফুলগুলা, কি সুন্দর ফুল, আমি যদিও এরকম কোনো ফুলের নাম জানি না, যে ফুলটা দেখতেও সুন্দর আবার তার গন্ধও সুন্দর, তো কিন্তু সে দেখাইলো যে দেখুন এই ফুলটা
এই ফুলটা এত সুন্দর, এবং দেখেন এত সুন্দর গন্ধ, এটা একটা নিখুঁত ফুল। এই ফুলের এই এই ফুল গাছে কোনো ফুল মরে যায় না, ফুল মানুষ ছিঁড়ে নিয়ে যায় অথবা ফুল গাছটাই হয়তো এককালে মরে যায়। এটাই প্রমাণ করে কোনো ফুল যেহেতু মরে ঝরে পড়ে যায় না, একবার গাছটাই মরে যায় আস্তে আস্তে, সুতরাং এটা একটা নিখুঁত ফুলের সৃষ্টিকর্তার দ্বারাই করা সম্ভব। এবং দেয়ার ফর আমার নানা এই কাজটা, নানা শ্বশুর এই কাজটা করছে। আমার ভাই আপনি যদি একটা ফুল ওই গাছটার নিচে মইরা পড়ে আছে দেখাইতে পারেন, বাকি ফুল বাইচা থাকতেই, একটা এক্সেপশনাল যদি দেখাইতে পারেন, ওর দাবিটা কি মিথ্যা প্রমাণ হয়ে গেল না? আমি জিনিসটা ভাই একটু বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন তাহলে। একজন যদি দাবি করে যে একটা ফুলের গাছ দেখায়, এই ফুলের গাছটা সুন্দর, এই ফুলের গাছের গন্ধ, এই ফুলটার গন্ধ ভালো, এই ফুলটা দেখতে সুন্দর, এই কোনো ফুল এই ফুল গাছ থেকে মরে ঝরে পড়ে না, এই ফুল একবারে গাছ সহই মরে যায়, এতই ফুলটা এত নিখুঁত ফুল, এবং টেকনিক্যালি যেটা আসলে পসিবল না, বাট ধরে নিচ্ছি সে দাবি করতেছে এরকম। এখন এইটা দেখা যায় যদি সেই দাবি করে যে সুতরাং এটা একটা নিখুঁত সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি, যেটা হচ্ছে আমার নানা শ্বশুর, আপনি যদি এখন ওই ফুল গাছটার নিচে একটা জাস্ট মরা ফুল পড়ে আছে দেখাইতে পারেন, তাহলে ওর দাবিটা মিথ্যা প্রমাণ হয়ে গেল না? হ্যাঁ বলো, তাই না? আর কিছু কি দেখানো দরকার? আর জাস্ট একটা ব্যতিক্রম না? হ্যাঁ, তা না হলে ওর যে দাবিটা, ও দাবিটা তো ভিত্তিটাই তো হইতেছে, ওর দাবির ভিত্তিটাই তো হইতেছে এটা যে নিখুঁত ফুল, তাই না ভাই? আর এবং এখানে এখন আরেকটা জিনিস আপনাকে বুঝাই, ধরেন সত্যি সত্যি ওর কথাটা মিলে গেল, কোনো ফুল ঝরে পড়ে না, ফুলগুলা বেঁচে থাকে, ফুলের গন্ধ ছড়িয়ে যায় এবং গন্ধে পাগল করে দেয় মানুষকে, অ্যারোমান্টিক মানুষদেরকেও রোমান্টিক করে তোলে সে, একদম মানে কি আর বলবো, হিরো আলমকে পর্যন্ত সে রোমান্টিক বানিয়ে দেয়, তাইলেও কি এই কনক্লুশনে আমরা আসতে পারি ওই ফুলের গাছটাকে সৃষ্টি করছে ওই, এবং ওই ফুলের গাছটা সৃষ্টি যদি করে থাকে সেটা হচ্ছে তার নানা শ্বশুর? সৃষ্টি তো অবশ্যই করেছে, সৃষ্টি করেছে। আচ্ছা আপনার কথা এক মুহূর্তের জন্য মেনে নিচ্ছি যে এই গাছটা সৃষ্টি করা হয়েছে, ওকে ফাইন, নানা শ্বশুর যে সৃষ্টি করছে এটা কি প্রমাণিত হয়, এই কনক্লুশনে আসা যায়? এটা তো ভাই দেখিনি, দেখা কেন, দেখা ছাড়া কি আর অন্যরকম প্রমাণ হয় না? প্রমাণ তো যেকোনো রকম হইতে পারে, তাই না? আর কিভাবে হয় ভাই প্রমাণ, যে গাছ গাছ আপনার হচ্ছে শূন্য গাছ, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন, সুন্দর হচ্ছিল বলেন, শূন্য থেকে, হ্যাঁ বলেন বলেন, ফিনিশ করেন লাইনটা, বলতে পারে বলতে বলতো বলেন ভাই। আরমান ভাই বললো বেটা, বলেন আরমান ভাই বলেন। আমি ওটাই বলছিলাম যে ভাই যে সৃষ্টিকর্তা যে আছে, এটা আমার কাছে এই জিনিসগুলোর জন্য তো আমি বিশ্বাস করি যে শূন্য থেকে তো এখন পর্যন্ত বিজ্ঞান কিছু সৃষ্টি করতে পারেনি, শূন্য থেকে এই গাছটা যে সৃষ্টি হয়েছে এরকম কোনো প্রমাণ কোনদিন পাইছেন? আমি গাছ দেখেছি ভাই, গাছ দেখছি, গাছটা যে শূন্য থেকে হঠাৎ করে আসছে এটা এটার কোনো প্রমাণ পাইছেন? শূন্য থেকেই তো এসেছে, কারণ অন্য গাছ তো সরাসরি শূন্য থেকে আসে নাই ভাই। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন আপনার বিজ্ঞান যেগুলো বলে বিভিন্ন ভাবে আপনার বীজ থেকে অনেক কিছু, পানি টানি আরো অনেক কিছু ভাবে সেটা হয়েছে, ক্রিয়েট হয়েছে। কিন্তু এইটাকে কি এমনি এমনি হওয়া বলেন নাকি না কেউ কইরা দিছে? এমনি 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 হওয়া বলি না, তাহলে কেউ কইরা দিছে বলেন? ওকে, তাহলে যে করেছে, যে করেছে বলে দাবি করেছেন, সেইটার কি কোনো প্রমাণ আছে যে সে করেছে? যে গাছ বানাইছে তার কি প্রমাণ আছে যে সে গাছ বানাইছে, এবং গাছটা যে কেউ বানায় নাই, সরি, গাছটা যে এই পদ্ধতিতে হয়েছে এটা আপনি জানছেন কিভাবে? বিজ্ঞানের মাধ্যমে নাকি? ইভলিউশন অফ ট্রিজ বা ইভলিউশন অফ প্ল্যান্টস বললে আরো ভালো হয়, এটা তো আপনি এর মাধ্যমে জানছেন, তাই না? বিজ্ঞানের মাধ্যমে জানছেন, তাই না? পদ্ধতি, তাহলে তো আপনি সেটাও জানতেন না, গাছ কেমনে তৈরি হয়েছে সেটাও তো আপনি জানতেন না, তাই না? ইনফ্যাক্ট আরমান ভাই কি মাঝে মাঝে চুপ হয়ে যান কিনা জানি না, আমি ততক্ষণে ফুলের নামগুলো দেখা দিই। একজন তো পুদিনা পাতার নাম করে আলাইছে, লেয়ালুয়া। আচ্ছা দেখি আরো কি কি ভোটাভুটি কি কি হয়েছে দেখি, আমরা সবাই দেখি, টিস্যু লে লইয়ার। আচ্ছা না এটা আলাদা কই গেল, আরে অনেকগুলো ইয়ার নাম তো, ফুলের নাম কে কি জানি দিলেন, অনেকেই চলে গেছে, পুরো চলে গেছে। হ্যাঁ সরি, একজন তুতুরা বলতেছে, একজন রোজ মানে গোলাপের কথা বলছে, তারপরে একজন বলছে রজনীগন্ধা, গন্ধটা সুন্দর, গন্ধা না বলে রজনী সুগন্ধা বলতে হইতো এটার নাম, তাই না? আনফেয়ার আনফেয়ার, তুমি এটা খুবই নিষ্ঠুর, আনফেয়ার করে মানুষের সাথে। আচ্ছা আরমান ভাই কি শুনতে পাচ্ছেন এখন?
না আরমান ভাই, আপনি মাঝে মধ্যে ই হয়ে যান, হয় চুপ হয়ে যান, না হয় আপনার, আচ্ছা এটা কি কোনো ফুলের বৈজ্ঞানিক নাম, গ্যালি ডাইগক, ডাইকক নাকি কোনো ফুলের বৈজ্ঞানিক নাকি ওটা, ও গালি দিস হস, অস্থির অস্থির, সাবাস বেটে বেটে বেটে, মজ কর দি ও বেটে, বাহ বেটে বাহ বাহ বেটে, সাবাস বেটা, বহুত বড়িয়া মুন্না। আমাদের সাথে ওইভাবে তাহলে, আচ্ছা আজকে আমরা আপনার কাছে বিদায় নেই, আমি বলি বক্তব্যটা আপনি পরে শুনে নিন, শুনে সেখানে যদি কোনো দ্বিমত থাকে আপনি আমাদেরকে জানিয়ে নিন, সেটাই বোধহয় ভালো হবে পদ্ধতিটা, কারণ আপনি যেহেতু ইন্টারেক্টিভ আলোচনা করছেন না, সেটা হচ্ছে আমি যেটা শ্রোতাকে জানাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখুন ভাই, জেমস ওয়েব টেলিস্কোপের নাম কোয়েন না, ওটা অলরেডি দখল হয়ে গেছে, হিন্দু ভাইয়েরা আপনারা সাইডে চাপেন, ও না সরি হিন্দুরাও দখল করছে অলরেডি, হিন্দু মুসলিম বাকিরা সাইডে চাপেন, হিন্দুরা এবং মুসলিমরা অলরেডি ওটা দখল করে আলাইছে, আমার পোস্ট পাঠাইছে অলরেডি, হিন্দুরা বলছে তাদের কোন গ্রন্থের মধ্যে নাকি ওটা লেখা আছে, আর মুসলিমরা বলছে যে এত বছরের দূরত্ব, কত বছরের দূরত্ব হাদিস আছে, সুতরাং জেমস ওয়েব টেলিস্কোপ থেকে যেই সুন্দর কালারফুল ছবিটা পাঠাইছে এটা 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 কুরআনের মিরাকেল, আর ওরা বলছে এটা বেদের মিরাকেল, মিরাকেল না সরি মিরাক্কেল, এটা মিরাক্কেল, ওকে ওকে টাটা বাই। আচ্ছা যেটা বলছিলাম ওনার কথাটা, উনি যে দাবিটা করছিলেন যে এই জিনিসগুলোকে দেখে ওনার মনে হয় যে এগুলো কেউ বানাইছে, বাট অ্যাকচুয়াল ট্রুথ ইজ আমরা মানুষ অন্তত পক্ষে কেউই বানানো কোনো প্রাণী না, আমরা জন্মগ্রহণ করি, আমরা আমাদেরকে কেউ বানায় না, আমরা জন্মগ্রহণ করি, একটা জাস্ট অল্প কয়েকটা টেস্ট করে যদি দেখা যায় যে সেই মানুষটা সন্তান জন্মদানে সক্ষম, এরকম দুটা মানুষকে যদি একসাথে যৌনসঙ্গম করতে দেওয়া হয়, সেই মানুষ দুটার যৌনসঙ্গমের ফলে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে ওইখানে সন্তান জন্ম নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এখানে এই প্রসেসটার মধ্যে কোনো অংশে কোনো ঈশ্বরের কোনো হাত নাই, কেন কিভাবে বোঝা যাচ্ছে হাত নাই, যে কোনো মুহূর্তে আপনি প্রেগনেন্সিটা টার্মিনেট করে দেন, ধরেন আপনি চাচ্ছেন না বাচ্চাটা, জাস্ট আপনার মন চাইছে আপনি এখন মা হবেন না, আপনি বাচ্চাটাকে আপনি প্রেগনেন্সিটাকে আর কি টার্মিনেট করলেন আপনি, তাহলে যদি কোনো সৃষ্টিকর্তার হাত থাইকা থাকে, চিন্তা করেন ওই হাত কত দুর্বল হাত, ওই হাত কত লুলা হাত, যেই হাত থাকা অবস্থায় আপনি টার্মিনেট করতে পারছেন, চিন্তা করেন একটাবার ওই হাত কত লুলা, চলেন ট্রাই করে দেখতে পারি, কোনো মুমিনা বোন যদি চ্যালেঞ্জ নিতে চান আসুন, কোনো মুমিন ভাই যদি চ্যালেঞ্জ নিতে চান আসুন, আপনাদের পছন্দের মানুষটার সাথে আমি আপনাদেরকে দ্বারা আপনাদেরকেই প্রেগন্যান্ট করাবো, আপনাদেরকে দ্বারা আপনাদেরকেই, আপনারা সঙ্গম করবেন, গর্ভধারণ করবেন, এরপরে জাস্ট এক মাস পরে আপনি আপনারা যখন গুড নিউজটা দিবেন তখন আমি বলবো ওকে চলেন এটা ঈশ্বরের হাত আছে, আমি প্রমাণ করে দিচ্ছি ঈশ্বরের হাত নেই, জাস্ট একটা ওষুধ বা একটা অপারেশন অ্যান্ড ইটস গন। ঈশ্বরের হাত যদি থাকতো, সিম্পল একটা জিনিস, ঈশ্বরের হাত যদি থাকতো সেই হাতরে টক্কর দিয়া, চিন্তা করেন একটা বার মানুষের সাধ্য আছে ওই 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 অনাগত সন্তানটাকে মাইরা ফেলার, অনেকে তো ওটাকে মানুষ বলেই মনে করে, ফিটাসটাকে আর কি, প্রেগনেন্সিটাকে টার্মিনেট করার সামর্থ্য আছে কারো, যদি সত্যি আল্লাহর হাত থাকতো, সিম্পল এক্সপেরিমেন্টে যাবেন, জটিল চিন্তা ভাবনা যাবেন না। তো এখন কথা হচ্ছে বিজ্ঞানীরা যেসব জানছে এগুলো যদি না জানতো, ধরেন আমরা জানি না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঝোঁক ঘোরে, আমরা জানি সূর্যটাই ঘোরে, সূর্য অস্ত যায়, অস্ত যাওয়ার জায়গায় গেলে গরম বেশি লাগে, পানির মধ্যে অস্ত যায় তো ওই জন্য আর সমস্যা হয় না, কিন্তু যেখানে উঠে ওইখানে আবার কোনো আড়াল নাই জন্য ওই জায়গায় আবার খুব ইয়া হয়, গরম লাগে, সূর্য যেখানে উঠে ওখানে খুব গরম লাগে, ধরুন বিজ্ঞানীরা এখনো এরকমই লাগে, এরকমই মানতেছে, আপনার কি মনে হয়, আপনার তখন মনে হইতো না যে ঈশ্বর আছে? অবশ্যই মনে হইতো, তখন মনে হইতো যে এই সূর্যটা যে পানিতে অস্ত যাইতেছে আর ওই যে ওই জায়গায় যে গরমটা লাগতেছে, সূর্য উঠছে আর গরম লাগিয়ে গেছে, এটা কি এমনি এমনি হয়? অবশ্যই এই সিস্টেমটাকে একজন বানাইছে, মানে আপনি জানেনই না রিয়েলিটি কি, এরপরেও আপনি দাবি করতেছেন এই সিস্টেমটা দ্বারা আপনি কনক্লুশনে পৌঁছানো যায় যে সৃষ্টিকর্তা বানাইছে, চিন্তা করেন একটাবার। মাঝে মধ্যে এই যে শুনিত যারা বলে যে বিজ্ঞানীরা ঠিক তথ্য দিতে পারে না, ভুল তথ্য দেয়, ওরাই আবার বিজ্ঞানের উপরে টক্কর দিয়ে বলে যে এই যে দেখেন কত নিখুঁতভাবে চলতেছে, কি চলতেছে নিখুঁতভাবে, ওই যে বিজ্ঞানীরা যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছে ওগুলো, যেমন আটটা গ্রহ আছে, একটা সূর্য আছে, পৃথিবীর একটা চাঁদ আছে, মঙ্গলেরও ওইরকম এক দুটা চাঁদ আছে, ওরকম শনি বৃহস্পতিরও চাঁদ আছে, এইগুলা দেখেন সব ঘুরতাছে ঘুরতাছে ঘুরতাছে, কেডা বানাইছে, আল্লাহ বানাইছে, হিন্দুরা বলে ভগবান বানাইছে, বুদ্ধরা বলে বুদ্ধ বুদ্ধ জানে কেমনে বানাইছে, এই এই প্রশ্ন আমাকে করো না, তোমরা বিশ্বাস করো না, আবার খ্রিস্টানরা বলতেছে এটা পিতৃহীন সন্তান যিশু বানাইছে, তাহলে দেখেন ওই একই জিনিসটা দেখায়, কোন জিনিসটা দেখায়, যেটাকে ওরা দাবি করতেছে যে বিজ্ঞানীরা ভুলভাল কথা বলছে, এই ধরনের মানুষগুলো জিজ্ঞেস করবেন যে ভাই আপনারা আগে একটা ডিসিশনে পৌঁছান, বিজ্ঞান কি ঠিক কথা বলে না ভুল কথা বলে, বিজ্ঞান যদি ভুল কথা বলে তাহলে বিজ্ঞানরা যেটা জানাইছে আপনাকে যে সৌরজগৎটাতে এই এই বস্তু আছে এই এইভাবে এরা চলে, সেটা কেন তাহলে রেফার করতেছেন, ওটা তো ভুল কথা বলছে তারা তো তাহলে, তাই না? তারপরে এই যে মোবাইল ব্যবহার করে যখন তারা বলে তখন তাদেরকে ভুলবেন যে মোবাইলটা কেন ব্যবহার করছেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে তো এটা চলতেছে, এই হচ্ছে অবস্থাটা। এনিওয়ে আবারও এইভাবে আলোচনা হবে, উনি আরেকদিন হয়তো ইন্টারনেট ঠিক করে আসবে, সেদিন হয়তো আলোচনা হবে। আচ্ছা আমাদের